ভাবে তোমার দেখাচ্ছি, কিন্তু এখানে যে এত লেভেলের ভিড় হয়েছে হয়তো আমি ততটা ভালোভাবে চিত্র করতে পারবো না। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, এখন চলে এসছি, এখন বাজে সন্ধ্যে কটা বাজে, কটা বাজে গো, সন্ধ্যে ছটা বাজে। তো চলো আজকে পার্ক স্ট্রিটে, 25 ডিসেম্বর, কেমন ভিড় থাকে, কেমন কি থাকে দেখতে হবে ভিডিওটা। তো চলো দেখতে। তো আমরা এখন ইন্ডিয়া মিউজিয়ামের সামনে আছি, এই যে ওয়ার ব্রিজ, এখন এখান থেকে লাইটিং শুরু হয়ে গেছে। তো ভাই ক্রিসমাসে সান্টা ক্লজের টুপি পরে নিয়েছি আমিও, তো তোমরা কে কে পড়েছো বলবে অবশ্যই কমেন্ট করে। আর কলকাতার ক্রিসমাস মানেই হচ্ছে পার্ক স্ট্রিট, পার্ক স্ট্রিটে এসেছি। পার্ক স্ট্রিটটা একটা অন্যরকম লেভেলে সাজানো হয়, মানে ছোট থেকে শুনে এসেছি, কোনোদিন আসিনি, ফার্স্ট টাইমই এবছর। তো চলো তোমাদের সাথে আমিও দেখবো, তোমাদেরকে দেখাবো, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে যাবো। ভাই এখানে সাজিয়েছে জাস্ট অসম লেভেলের ভিডিও হবে তোমার দেখাচ্ছি, কিন্তু এখানে যে এত লেভেলের ভিড় হয়েছে হয়তো আমি ততটা ভালোভাবে চিত্র করতে পারবো না। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, ওপি লেভেলে ভিড় হয়েছে আর প্রচণ্ড ভিড়, তো শুটটা করতে পারছি না ভালো করে। তোমার ওপি লেভেলে সাজিয়েছি, তোমার যতটা পারবো আমি ভালো করে দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? তো ভিডিওটা দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। একটা জিনিস বলতে ভুলে গেছি, সবাইকে আমার তরফ থেকে ম্যারি ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস আর হ্যাপি নিউ ইয়ার আগাম। ওপি লাগছে, আমি কোনোদিনের আগে পার্ক স্ট্রিট আসিনি ক্রিসমাসে, তো জাস্ট ফার্স্ট টাইম এলাম, দারুণ দারুণ ওপি। কিন্তু একটা ভিড় বেশি, ভিড় না হলে তো শ্যুটটা করে আরও ভালো করে তোমাদেরকে দেখাতাম, কিন্তু এখানে ভিড়টা বেশি হলে শ্যুটটা অত ভালো করে করতে পারছি না। কিন্তু ওপি লেভেলে সাজিয়েছে ভাই, সত্যি চোখ ঘুরিয়ে যাবে। ঘন্টি, তারা, নিউজ চ্যানেল থেকে চলে এসছে, TV9 বাংলা থেকে। দেখো তোমাদের সানটা হাই করছি, আমি একটু হাই করে দিই সানটাকে। অ্যালেন পার্ক যেটা আছে, অ্যালেন পার্কটা বন্ধ করে দিয়েছে, সেখানে এখন ওই মুরটাদের মধ্যে প্রচণ্ড লেভেলের ভিডিও হয়ে গেছে। লেভেলের ভিডিও হয়ে গেছে। অ্যালেন পার্ক এখন বন্ধ আছে,
ফোনে ছবি তুলছে ভিডিও করছে, তো ইউটিউবের কোনো দরকার নেই, ইউটিউবে ভিডিও দেওয়া মানে বেকার, মানে সবাই ফেসবুকে পোস্ট আর ফেসবুকেই তোমার মানে সবাই দেখে নিচ্ছে, ইউটিউবে ভিডিও মানে বেকার হচ্ছে, ভিউজ ভিউজ আসছে না, কী হবে কে জানে, বেকার সত্যি বেকার। এখন ওইদিকে হাঁটিয়ে হেঁটে যাচ্ছি, এখন দেখা যাক কি আছে, আমিও জানিনি, আমি আসিনি ফার্স্ট টাইম, আমার ফ্রেন্ডের সঙ্গে এসেছি, তো চলো কি হয় দেখা যাক। সো বন্ধুরা, আমরা এখন থেকে কিছু খাওয়া দাওয়া করার পর ডাইরেক্ট স্টেশনে চলে এসেছি, মেট্রো স্টেশনে। তো ভাই জাস্ট এখানে দেখো মেট্রো স্টেশনের ভিড়টা, মানে মাথা খারাপ হয়ে যাবে, এত ভিড় হয়েছে, প্রায় আধ ঘন্টার উপরে আমি লাইনে দাঁড়িয়ে আছি। সো ভাই, এই আমি এখন ফিরছি, মানে ওখান থেকে এখন রাস্তা আছে, এখনও রুমে গিয়ে পৌঁছায়নি, এখন বাজে তোমার 9:45 বাজে, তো এখন আসছি ওখান থেকে। তো পাকসিটায় আমার গিয়ে মোটামুটি ভালোই মজা হয়েছে, কিন্তু ভিড়টা একটু বেশি ছিল বলেই ভিডিও শ্যুটটা হয়তো সেরকম করতে পারেন। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবে। দেখো তো টাটা বা।